Welcome to our YouTube channel. আজকে আমরা রাজারহাট চৌমাথার পর থেকে যা প্রজেক্ট হচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচারে যা কাজ হচ্ছে বা নতুন নতুন যে প্রজেক্টগুলো লঞ্চ করেছে সেইগুলো নিয়ে কথা বলব। তার কারণ হচ্ছে চিনার পার্ক থেকে যদি আমরা দেখি রাজারহাট চৌমাথা পর্যন্ত এই জায়গাগুলো মোটামুটি প্রচুর প্রজেক্ট এসে গেছে, বেশ কিছু প্রজেক্ট তৈরিও হয়ে গেছে, বেশ কিছু আন্ডার কনস্ট্রাকশন আছে এবং হ্যাঁ বেশ কিছু প্রজেক্টে লোকে থাকছেও। রাজারহাট চৌমাথা থেকে টুয়ার্ডস খড়িবেড়িয়া বাজার, রাজারহাট চৌমাথার পরেই আমরা যদি রাজারহাট চৌমাথা থেকে সোজা এগোতে থাকি আমরা জানি মার্লিন রাইস ওখানে লঞ্চ করেছে। মার্লিন রাইস ক্রস করার পরেই আর একটা 50 একরের প্রজেক্ট ডিটিসি ক্যাপিটাল সিটি। এই দুটো প্রজেক্টের মাঝখানে অ্যামাজনিয়া বলে একটি প্রজেক্ট লঞ্চ করেছে। অ্যামাজনিয়া মানে সেই অ্যামাজনের কনসেপ্ট। এই কনসেপ্টের প্রজেক্ট এমআইজি সেগমেন্টে 2 বেডরুম 57 এইরকম সেগমেন্টে রাজারহাটের ওপর নেই, নিউ টাউনে একটা আছে, সেই প্রজেক্টের নাম ভানিয়া, আমরা সবাই জানি, বাট সেটা একটা অন্য সেগমেন্টের প্রজেক্ট। আমি যদি রাজারহাট মেন রোডের সাথে নিউ টাউনকে কম্পেয়ার করি তাহলে আমার কম্পারিজনটা কখনোই ঠিকঠাক হবে না। তো যেটা বলার মূলত যে এখন রাজারহাট চৌমাথা থেকে আগে যে জায়গাটা একদমই ম্যাপের বাইরে মনে হতো, এখন লাস্ট 5 বছরে এখানে যা যা ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তায় আলো লেগে গেছে, পুরো রাস্তা তৈরি হয়ে গেছে এবং পাবলিক ট্রান্সপোর্টেরও যে ব্যাপারগুলো অটো বাস এগুলো সব শুরু হয়ে গেছে। তো আপনারা যারা রাজারহাটে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এরকম ব্যাপার আর নেই যে আপনাকে রাজারহাট চৌমাথাতেই ফ্ল্যাট নিতে হবে। আপনাদের দেখার যে পরিধিটা সেটা আরও বেড়ে গেছে, আপনারা রাজারহাট চৌমাথা ক্রস করেও আরও যেতে পারেন। ফ্ল্যাটের অপশান তো রয়েইছে, মার্লিন রাইজ আছে, ডিটিসি আছে, অ্যামাজনিয়া আছে। যারা রাজারহাটে ফ্ল্যাট দেখছেন এবং 4-5 বছর পরে হ্যান্ড ওভার হলেও যাদের অসুবিধে নেই তারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের কাছে প্রচুর অপশান আছে এবং ভালো প্রজেক্টে বেস্ট রেটে আমরা আপনাদের ডিল করে দেব। এটা ছাড়াও আমরা পুরো ফিনান্স করে থাকি, তো পুরো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও আপনারা আমাদের থেকে পাবেন। ফ্রেন্ডস, যদি আপনাদের মনে হয় যে আপনারা বা আপনাদের পরিচিত কেউ প্রপার্টি খুঁজছেন তাহলে অবশ্যই যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বার দুটিতে আপনারা কল করুন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করুন যারা প্রপার্টি খুঁজছে। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।